সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ট্রাভেল ডকুমেন্টারি অফ মুইজ চ্যানেলে। আজ আমরা চলে এসেছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা গ্রামে। আমরা এখানে এসেছিলাম নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট দেখতে। এখানে এসে জানতে পারলাম এখানে আরও একটি জায়গা আছে, যে জায়গাটি বেশ বিখ্যাত, সেটা হলো এই ভাটপাড়ার সাত মন্দির। এখানে ধ্বংসাবশেষকে আবার নতুন করে সংস্করণ করা হচ্ছে। এটি হলো নারুগোপাল মন্দির, এর পাশে রয়েছে বিষ্ণু মন্দির, এর পাশে রয়েছে রামেশ্বরী মন্দিরের ধ্বংসাবশেষ, এটিও পরবর্তীতে সংস্কার করা হবে। বহু বছর আগে বেগবতী নদীর তীরে গড়ে তোলা হয়েছিল এই সাত মন্দির। এই নলডাঙ্গাতে ছিল একটি রাজবাড়ি, সেই রাজবাড়িতে রাজা রানীরা বাস করতেন। সেই রাজবাড়ির এখন আর কোনো অস্তিত্ব নেই, কিন্তু তাদের এই মন্দিরটি এখনও দাঁড়িয়ে আছে। বিষ্ণু মন্দিরের পিছনের দিকেই রয়েছে শিব মন্দির, এবং এই বিষ্ণু মন্দির, শিব মন্দির আর নারুগোপাল মন্দিরের পিছনেই রয়েছে বেগবতী নদী। এটি হলো গণেশ মন্দির। এটি হলো সিদ্ধেশ্বরী মন্দির বা কালী মন্দির। ২০০৪ সালে এই সাত মন্দিরের সাথে নতুন করে সংযোজন করা হয় দুর্গা মন্দির। এখানে রয়েছে লক্ষ্মী মন্দির, গণেশ মন্দিরের ঠিক পিছনের দিকটাতেই লক্ষ্মী মন্দির। লক্ষ্মী মন্দিরের পিছনের যে বাসভবনটি রয়েছে সেটিতে বাস করেন এই মন্দিরের পুরোহিত। এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাস জানতে এবং মন্দিরটি সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।